রাধে রাধে বন্ধুটা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি, আজকে হচ্ছে, প্রথমত বলে দিই, আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি, আর তার সাথে জানিয়ে দিই তোমাদেরকে যে, আর পয়লা বৈশাখ মানে তো তোমরা জানোই যে সোনার দোকানে হালখাতা এগুলো করতে হয়। তো আজকে হচ্ছে গিয়ে চন্দ্রাণী পার্লস থেকে মানে একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছিলো, ওদের ওখানে একটা অফার চলছিলো। তো তাই আমি ঠিক করলাম যে আজকে আমি গোপাল সোনাকে নিয়ে তাই চন্দ্রাণী পার্লসে যাব। তো আজকে আমি যাচ্ছি চন্দ্রাণী পার্লসের শোরুমে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো, ওখানে আমি আজকে, আমি কিন্তু বড় গোপাল সোনাকে ফার্স্ট ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু ওকে নিয়ে যেতে পারিনি, প্রচণ্ড রোদ বাইরে। আর এখন বাজে দুপুরবেলা 12টার সময়, তো আমি এখন ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি মেজগোপাল সোনাকে নিয়ে বেরিয়েছি, আর খুব সুন্দর করে একটা বেনারসি পরিয়েছি ওকে, যে নতুন বেনারসিটা কিনেছি সেখান থেকে একটা নতুন বেনারসি ড্রেস পরিয়েছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমি কিন্তু ওদের ওখানে শোরুমে গিয়ে সমস্ত কিছু ভিডিও শ্যুট করব যতটা পারবো। আর তো চলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, যেহেতু একটা মানে ভালো জায়গায় আজকে গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি, তো সেই কারণে আমি ঠিক করলাম যে ওরা তো এমনি নববর্ষ মানে পয়লা বৈশাখ উপলক্ষে নর্মাল ঘরোয়া কটন জামাই পরেছিল, সুতির জামা, নতুন জামা। তো সেইটা আমি তারপর খুলিয়ে ফেললাম। খোলানোর পর আমি ভাবলাম কি এই বেনারসিগুলো কেনা ছিল, তার মধ্যে দিয়ে এই বেনারসি ড্রেসটা পরাই, এই ব্লু আর বেগুনি কালারের বর্ডারের এই বেনারসিটা। তো এগুলো সব কিন্তু আমি আগে থেকে কিনে রেখেছিলাম, আর সেখান থেকে একটা পরালাম। আর সত্যি বলতে পরানোর পর ওকে যে এত সুন্দর লাগছে, মানে চোখ ফেরানোই যাচ্ছে না। এবার দেখো, আমি কিন্তু ওনাদের শোরুমে পৌঁছে গেছি। শোরুমে পৌঁছে যাওয়ার পর সবাই তো গোপালকে দেখে মানে সব মানে খুশিতে সবাই মানে কি সুন্দর মানে আনন্দে মেতে উঠেছে, সবাই মানে ব্যস্ত হয়ে পড়েছে ওকে নিয়েই, মানে সব কিছু কাজকর্ম ফেলে সবাই ওকে নিয়ে পড়ে আছে। কেউ একটা গলার হার নিয়ে আসছে, কেউ কানের দুল নিয়ে আসছে, কোনটা ওকে মানাচ্ছে কি না মানাচ্ছে সেগুলো সমস্ত কিছু দেখছে। আর দিদিরা সত্যি ওখানে খুব খুশি হয়েছে ওকে নিয়ে যাওয়ার পর, সবাই একবার একবার করে ওকে কোলে নিয়ে ছবি তুলেছে। তারপর আমি দিদিদেরকে বলছিলাম কটা গয়না নামানোর জন্য, তারপর ওকে কিন্তু মানে 4-5টা গয়নার কম ট্রায়াল দেওয়া হয়েছিল ওখানে সেট থেকে। বন্ধুরা দেখো, আমি সবেমাত্র বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরেছি, এবার তোমাদেরকে দেখাই যে চন্দ্রাণী পার্লসের শোরুম থেকে আমার গোপাল সোনার জন্য কী কী দিয়েছে। আর আমি কিন্তু আজকে দুটো শোরুমে ভিজিট করেছিলাম চন্দ্রাণী পার্লসে, তো দুটো শোরুম থেকেই কী কী দিয়েছে আমি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর তার আগে বলে দিই, গোপাল সোনাকে যখন ওদের ওখানে নিয়ে গেছিলাম, সবাই তো মানে যে দিদিরা ওখানে ছিল খুব আনন্দ পাচ্ছিল, খুব খুশি হয়েছিল গোপাল সোনাকে দেখে যে আজকের দিনের মতন একটা ভালো দিনে, অর্থাৎ পয়লা বৈশাখের দিনে আজকে গোপাল সোনা তাদের শোরুমে গেছে। তো সবাই কিন্তু যে যার মতন আলাদা আলাদা নিজেদের ফোন থেকে ছবি তুলেছিল গোপালকে নিয়ে। তারপর হচ্ছে গিয়ে ওকে অনেক গয়না পরিয়ে পরিয়ে ট্রায়াল দিল, ছবি তোলালাম, সব কিছু করলাম, খুব ভালো লাগছিল প্রত্যেকটা গয়নাতেই ওকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো দেখো, আজকে হয়তো আমার মেজ গোপাল সোনার ভাগ্যে ছিল বলেই ও গেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম গুল্লুকে নিয়ে যাব, কিন্তু যে হারে এত রোদ্দুর আজকে, তোমরা অনেকেই জানো তোমাদের এলাকাতেও নিশ্চয়ই এটাই হয়েছে, অনেকটা রোদ্দুর সকাল থেকে প্রচুর গরম, তাই আমি আর ওকে নিয়ে যাইনি। আর ও যেহেতু অনেকটা বড়, সেই কারণে তো মেজ গোপাল সোনাকেই কিন্তু বেনারসি ড্রেস ট্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছি। তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই। আর ওখানে যাওয়ার পর কিন্তু আমাকে মিষ্টি দেওয়া হয়েছিলো দুটো শোরুম থেকে, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তারপর হচ্ছে গিয়ে গোপালকেও দিয়েছিলো ওনারা মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো দিয়েছিলো, মাজা দিয়েছিলো। আর এবার দেখো কী কী গয়না ও পেয়েছে ওখান থেকে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। আর এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে গোপাল সোনা বাস্কেটের মধ্যে বসে আছে, বাড়ি চলে এসছে সোনা। আর এখানটায় দেখো কী কী পেয়েছে, সবার আগে এই যে মাজা, আর তারপর দাঁড়াও। তো দেখো বন্ধুরা, প্রথম দোকান থেকে কী দিয়েছে, এই একটা মানে ওদের কিন্তু নিয়ম ছিল যে আজকে ওদের ওখানে গিয়ে শোরুম থেকে কিছু পরে যদি তোমরা ছবি তোলো কোলাবোরেশন টাইপের, তাহলে কিন্তু পোস্ট করলে সেটা ওদের ওখান থেকে একটা কানের দুল দেওয়া হচ্ছিলো। তো যেহেতু আমার গোপাল গেছে, তো আমাকে ওরা বললো যে তোমাকে কানের দুল দিচ্ছি না, তোমাকে এই সেটটা দিচ্ছি। তো এই হচ্ছে কানের দুল, আর এই হচ্ছে পেন্ডেন্টটা, দেখো এটা পেন্ডেন্ট আর এটা কানের দুল, এটা হচ্ছে সেট দিয়েছে আমার গোপালের জন্য, এটা একটা শোরুম থেকে দিয়েছে, দেখো কত সুন্দর। আর আরেকটা দোকানে, ওদেরই আরেকটা দোকান থেকে এই রকম কানের দুল দিয়েছে, এই একটা, এই এক জোড়া কানের দুল দেখো। তো এই হলো ওর গিফট, এগুলো পেয়েছে, মিষ্টি পেয়েছে, মাজা পেয়েছে আমার গোপাল সোনা, আর কত খুশি। তো এখান থেকেই এক
ওরা সব মিলেমিশে পড়বে, একটা কখনো গুল্লু পড়বে, কখনো রাধারানীও পড়তে পারবে এই কানের দুলগুলো। তো এগুলোই কিন্তু আজকে পয়লা বৈশাখে আমার গোপাল সোনাদের উপহার। তো এগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এইভাবেই। তো রাধে রাধে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো বন্ধুরা। কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে, হে নাথ না।